আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো চরম অব্যবস্থা ভুবন তীর্থে মৃত্যু আরও চার শিব ভক্তের শিব চতুর্দশী উপলক্ষে ভুবন বাবার পুজো দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ছয় শিব ভক্তের পাহাড়ে বেগুড়ে প্রাণ হারাতে হলো তাদের কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে তো কেউ পাহাড়ের খাদে পড়ে গিয়ে সোমবার রাত থেকে বুধবার কাকবুর পর্যন্ত ভুবন চয় শিব ভক্তের মৃত্যুতে বরাক উপত্যকা জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া মঙ্গলবার ভুবন থেকে শিলচরের বিক্রমপাল ও এক মহিলা শিবভক্তের মৃতদেহ নামিয়ে আনার পর বুধবার সকাল সাতটা থেকে ফের শুরু হয় শিব ভক্তদের মৃতদেহ নামিয়ে আনার পালা এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এক এক করে চার পুরুষ শিবভক্তের মৃতদেহ নামিয়ে আনে কচুদরম থানার পুলিশ বুধবার বড়খোলার চন্দ্রনাথপুরের আনন্দ ঘাটোয়ার কালাইন পুলিশ আউটপোস্টের সঞ্জয় দাস হাইলাকান্দির একজন সহ আরও একজন অজ্ঞাত শিবভক্তের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দে ধরম থানার পুলিশ আনন্দ গাটোয়ার এবং হাইলাকান্দির এক পুণ্যার্থীর মৃতদেহ পাহাড়ের উপর থেকে উদ্ধার হয় অন্যদিকে মতিনগর পানিচৌকি ভুবন রাস্তার হাটুবাঙ্গানির গভীর হাত থেকে উদ্ধার হয় গুমরার সঞ্জয় দাস ও আরও এক অজ্ঞাত শিব ভক্তের মৃতদেহ উল্লেখ্য দু এক বছরের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ছেড়ে দিলে ভুবন তীর্থে আগে একসঙ্গে এত বেশি সংখ্যক শিব ভক্তের প্রাণহানি হয়নি ছয় সাত বছর আগে ভুবনের রাস্তাঘাট তেমন ছিল না ভুবনের উন্নয়নের জন্য তেমন অর্থ বরাদ্দ করে সরকার ভুবনের উন্নয়নে গত দু তিন বছর থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেয় সরকার কোটি কোটি টাকা খরচ করে কৃষ্ণপুর হয়ে তীর্থের চূড়া পর্যন্ত রাস্তাও নির্মাণ করা হয়েছে ও ভুবনকে জাতীয় স্তরের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা গত কয়েক বছর থেকে বলছে নেতা মন্ত্রীরা এত কিছুর পর ভুবন তীর্থে শিব ভক্তের মৃত্যু ঘটবে কেন এ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে ও ভুবন তীর্থ থেকে নেমে আসা বরাকের বিভিন্ন এলাকার শিব ভক্তদের মুখ থেকে বুধবার জানা গেছে সোম ও মঙ্গলবার ভুবন তীর্থের উপর এবং মতিনগর পানি চৌকি কৃষ্ণপুর রাস্তায় প্রচন্ড ভিড় জমে কিন্তু ভিড় নিয়ন্ত্রণে তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি প্রশাসনিক আধিকারিকরা মঙ্গলবার রাতে ভিড়ের মধ্যে মতিনগর রাস্তার হাঁটুবাঙ্গনীতে দুই শিবভক্ত গভীর খাদে গড়িয়ে পড়েন এছাড়াও তীর্থের উপর এবং তীর্থে ওঠার দুইটি রাস্তায় পর্যাপ্ত পরিমাণের পানীয় জলের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠছে এদিকে ভুবনত্বে এই ধরনের অব্যবস্থায় যখন হাজার হাজার শিব ভক্ত না জেহাল তখন নেতামন্ত্রী বিধায়করা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সোমবার মতিনগরে এসে ভুবন মেলার উদ্বোধন করেন তিনি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন সব কিছু ঠিকঠাক রয়েছে মঙ্গলবার স্কট পাইলট করে লালবাতি জ্বালিয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবদ্ধ দলবল নিয়ে মতিনগর ও কৃষ্ণপুরে এসে ভুবন তীর্থের উন্নয়নের ডাকডুল পেটান ভুবন তীর্থে পূর্বের তুলনায় এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন পুণ্যার্থীরা বলে জানান তিনি দলবল নিয়ে ছবি তুলতে ভুলেননি পরিমল শুক্লবদ্ধ তবে এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এত উন্নয়নের পর ভুবন এত বেশি সংখ্যক শিব ভক্তের মৃত্যু ঘটবে কেন শিব ভক্তদের মৃত্যুর খেসারত দেবে কে প্রশাসনিক আধিকারিক না শাসক দলের নেতা মন্ত্রীরা এদিকে মতিনগর পানি চৌকি ভুবন তীর্থ রাস্তার হাঁটুবাঙ্গনির খাদে আরও শিব ভক্তদের মৃতদেহ পড়ে রয়েছে কিনা বিষয়টি ক্ষতি দেখতে বুধবার সন্ধ্যা থেকে সেই স্থানে পুলিশ বাহিনী নিয়ে ফের তল্লাশি শুরু করেছেন কচুদরং থানার ওসি বিপুল বিশ্বাস এদিকে বুধবার রাতে স্থানীয় একটি সূত্রে জানা গেছে ভুবনে গিয়ে এখনও ফিরেননি তিন শিব ভক্ত হাটু বাঙ্গনির গভীর খাদে এখনও আরও শিব ভক্তের মৃতদেহ পড়ে রয়েছে বলে দাবি করেছে ওই সূত্রটি বুধবার রাত আটটায় হাটুবাঙ্গনিতে ফের তল্লাশি শুরু করে পুলিশ রাত নয়টায় দুটি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে পানিচৌকি চৌকি খাসিয়া পুঞ্জিতে অপরদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন আসামের আরও চার পড়ুয়া বুধবার তারা নতুন দিল্লি এসে পৌঁছান এ নিয়ে এখন পর্যন্ত আসামের বত্রিশ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে এক সরকারি প্রেস বার্তায় জানানো হয়েছে ও বুধবার আসা ছাত্রছাত্রীদের দিল্লি বিমানবন্দরে রিসিভ করেন রাজ্য সরকারের কর্মকর্তারা এই চারজনের একজন দিল্লিতে থাকতে চেয়েছেন অন্যরা ঘরে না ফেরা পর্যন্ত দিল্লির আসাম ভবনে থাকবেন এই ছাত্রছাত্রীদের ঘরে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া পূর্ব ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকা পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে সব জেলার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত দশ ছাত্রছাত্রীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেছে কামরূপ জেলা প্রশাসন ইউক্রেনে আসামের একশো ষাটজন লোক আটকা পড়েছেন বলে রাজ্য সরকারের কাছে তালিকা রয়েছে সবাইকে দেশে ফেরানোর জন্য সরকার সক্রিয় রয়েছে ইউক্রেনে থাকা রাজ্যের লোকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন কামরূপ মেট্রোপলিটনের উনষাট জন নয়জন করে রয়েছেন দরং নলবাড়ি এবং নগাঁওয়ের সবাইকে নিরাপদে দেশে ফেরানোর জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর ইমেইল আইডি ওয়েব লিঙ্ক দিয়ে চালু করা হয়েছে হেল্প ডেস্ক ইউক্রেনে থেকে ভারতের লোকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকার অপারেশন গঙ্গা অভিযান শুরু করেছে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে এছাড়াও বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে একটি বিশেষ অফিসার টিম তাদেরও এই চার দেশে নিযুক্ত করা হয়েছে বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্লা মঙ্গলবার জানিয়েছেন এ পর্যন্ত দুই হাজার মানুষ দেশে ফিরে এসেছেন আরও চার থেকে পাঁচ হাজার লোককে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে অপরদিকে পুরসভা নির্বাচনে বিজেপি বরাক উপত্যকার দুই সাংসদ বিধায়ক ও হ্যাভুয়েট নেতাদের নামিয়ে পুরো দখল করতে পারবে না সতেরো মাসের দুর্নীতি কোনোভাবে ডাকতে পারবে না বিজেপি স্বচ্ছ ভারত অভিযান প্রজেক্ট জ্যোতি সহ বিভিন্ন প্রকল্পে ডালাও দুর্নীতির তত্ত্ব শহরবাসী পেয়ে গেছেন তাই দিল্লি দিশপুর থেকে নেতা এলেও বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না টোয়েন্টি প্লাস নিয়ে কংগ্রেসের ভোট গ্রহণ করা শুধু সময়ের অপেক্ষা ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত তিনি বলেন দুর্নীতিপরায়ণ লোকদের আত্মরক্ষার জায়গা হচ্ছে বিজেপি গেরুয়া দলে দুর্নীতি করলে পুরস্কৃত করা হয় আঠারো মাসের পুরো বোর্ডে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বিজেপি সেই সব লোকদের টিকিট দিয়েছে করিমগঞ্জ বিজেপি দিশাহীন যার দরুন এজেন্ডা ছাড়াই পুরো নির্বাচন লড়ছে কমলাক্ষ বলেন বিজেপির বিরুদ্ধে জনগণের খুব রয়েছে বেকার যুবকদের রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি থেকে বরাক উপত্যকাকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয়ভাবে নিযুক্তির ব্যবস্থা করা হয়েছে বাংলা ভাষার অধিকার রক্ষার প্রশ্নে সরকারের আচরণে আহত হয়েছেন এই উপত্যকার মানুষ বিধায়ক বলেন গত পক্ষকালের বেশি সময় ধরে তিনি সাতাশটি ওয়ার্ডে জনগণের দরজায় দরজায় ঘুরছেন বিজেপির বিরুদ্ধে শহরবাসী অভিযোগ জানাচ্ছেন নাগরিকরা তাদের সমস্যা সম্পর্কে অবগত করছেন জনগণের সঙ্গে মত বিনিময় করে এটা উপলব্ধি হয়েছে মিশন টোয়েন্টি প্লাস পুরো করবে কংগ্রেস প্রদেশ কংগ্রেস নেতা বলেন বিজেপি নেতারা বসন্তের কুকিল এরা শুধু প্রচারে এসেছেন ভোট পর্ব শেষ হলে তাদের টিকিট নাগাল পাওয়া যাবে না করিমগঞ্জের সাংসদকে ডুমুরের ফুল আখ্যা দিয়ে বলেন পুরো নির্বাচনে কংগ্রেস নেতা হায়ার করেনি শহরের ছেলে কমলাক্ষ ও শহরের বিভিন্ন ওয়ার্ডের কংগ্রেস নেতা কর্মীরা দরজায় দরজায় গিয়ে জনগণের সঙ্গে আলোচনা করছেন ভোট করছেন জেলা কংগ্রেস সভাপতি শতুর বলেন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে চলে রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তাই কংগ্রেসটায় নির্বাচন সুস্থ বাতাবরণে অনুষ্ঠিত হোক প্রচারে থাকুক সংস্কৃতির ছোঁয়া জেলা কংগ্রেসের তরফে পুর নির্বাচনকে কেন্দ্র করে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তকে ভিত্তি করে নির্বাচনী গানের সিডি প্রকাশ করা হয়েছে নির্বাচনী প্রচারে গানের ব্যবহারে একদিকে যেমন সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে অন্যদিকে কংগ্রেসের প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত